everyone, I hope everyone is doing great. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব Sephora কোন পাঁচটি ম্যাট লিপস্টিক আমার ফেভারিট এবং আমার মনে হয় আমাদের মতন যাদের ব্রাউন স্কিন টোন তাদেরকে ভালো লাগবে। I believe এই কালারগুলো শুধু ব্রাউন স্কিন টোন না, এনি কাইন্ড অফ স্কিন টোনেই ভালো লাগবে এবং এখানে নিউট কালার আছে, পিঙ্ক কালার আছে, রেড আছে। আমি চেষ্টা করেছি Sephora-র বিভিন্ন কালার ক্যাটাগরি থেকে পাঁচটা কালার চুজ করতে, সো আই হোপ আজকের ভিডিওটা আপনারা সবাই খুব এনজয় করবেন। প্রথমে আমি যে লিপস্টিকটা ব্যবহার করব, আমার কাছে মনে হয় ইটস সুইটেবল ফর এভরিডে ইউজ, অফিসের জন্য, ক্লাসের জন্য বা রেগুলার ওয়্যারের জন্য খুবই খুবই সুইটেবল একটা কালার। এটা হচ্ছে মফ পিঙ্ক কালারের। আমি প্রথমে হ্যান্ড সোয়াচটা দেখাই, এই যে এটা হচ্ছে 85 নাম্বার। এবং প্রথমেই বলি Sephora-র ম্যাট লিকুইড লিপস্টিকের ফর্মুলা ইজ ভেরি কমফোর্টেবল, লং লাস্টিং, ট্রান্সফার প্রুফ এবং অনেক লম্বা সময় লিপসে লং লাস্টিং করে এবং রিঅ্যাপ্লাই করাটাও অনেক ইজি। নেক্সট কালারটা হচ্ছে একটু পিচি টাইপের একটা কালার, আগে হ্যান্ড সোয়াচ দেখাচ্ছি। তো এটা হচ্ছে নাম্বার 70। যখন আপনি প্রথম একদম অ্যাপ্লাই করবেন মনে হবে যে একদম একটু আপনাকে ওয়াশ আউট করে ফেলছে, বাট একটু পরে দেখবেন একটু অক্সিডাইজ করার পর কালারটা একটু ডার্ক হয়, বা আপনারা চাইলে আমার মতন একটু ডার্ক লিপ লাইনার দিয়ে আপনার লিপসটা ড্র করে নিতে পারেন, তাহলে একদম ওয়াশ আউট করবে না এবং খুব সুন্দর লাগবে দেখতে। আই নো আই এম লুকিং এ লিটল উইয়ার্ড জাস্ট বিকজ আমার এখান দিয়ে মেকআপ উঠে গেছে। তো এখন হচ্ছে গিয়ে নাম্বার 80। এটা আমার খুবই খুবই ফেভারিট একটা লিপস্টিক এবং আমি রিসেন্টলি এটা খুবই ব্যবহার করতেছি। এই কালার লিপস্টিকটা আপনার মেকআপের সাথে, মেকআপ ছাড়া বেয়ার ফেসও ইউজ করতে পারবেন, ইট লুকস রিয়েলি নাইস। বললাম না এটা আমার সবচেয়ে ফেভারিট, আমি আজকে যতগুলো লিপস্টিক দেখাচ্ছি তার মধ্যে এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট এবং ডেফিনেটলি এটা আমি রিপারচেজ করব, যখনই শেষ হয়ে যাবে আই উইল রিপারচেজ দিস। আর একটু হাতে সোয়াচ করে দেখিয়ে দিই, এই কালারটা কি সুন্দর না, একদম প্রপার টেরাকোটা কালার। হ্যান্ড সোয়াচ শেয়ার করতেছি, এই যে প্রপার একটা ব্রিক কালার বা টেরাকোটা কালার এবং এই শেডটার নাম্বার হচ্ছে 25। আমার তো মনে হয় এনি সিজনে এনি কাইন্ড অফ আউটফিটের সাথে এই কালারটা খুবই সুন্দর। ফেভারিট লিপস্টিকের তালিকায় যদি একটা রেড না থাকে তাহলে কি হয়, সো এটা হচ্ছে Sephora-র নাম্বার 94। এটা হচ্ছে একটা পিঙ্কিশ মেজেন্টা টাইপের রেড, খুবই 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 প্রিটি। তো এটা আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিমেন্টেড লিপস্টিকস, যেটা আমি যখনই অ্যাপ্লাই করি আপুর আমাকে জিজ্ঞেস করে যে আপু এটা কোন লিপস্টিক, এটা হচ্ছে Sephora 94। Sephora 94 হচ্ছে এমন একটা রেড যেটা একদম রেড রেড না, একটু ম্যাজেন্টা রেড আর কি, ম্যাজেন্টা কালারটা যখন ডার্ক হয়ে যায় তখন যেমন একটা কালার আসে একদম সেম একটা রেড। এই লিপস্টিকটা আমার কাছে অনেকটা কালার ড্রেনের চেরি ব্লসমের মতন লাগে, কারণ ওইটা একটা ইউনিক রেড ছিল, যে রেডটা হচ্ছে গিয়ে পিঙ্ক আর রেড দুইটা মিক্স করলে যেমন একটা রেড হয় তেমন একটা রেড। সো ওই লিপস্টিকটার পরে আমার কাছে মনে হয় এইটা অনেকটা সিমিলার কালার, একদম সেম না বাট অলমোস্ট সিমিলার। বাট আমি যখনই এই লিপস্টিকটা ব্যবহার করি আমি অনেক অনেক কমপ্লিমেন্ট পাই যারা স্পেশালি রেড লিপস্টিক পছন্দ করে। এই পাঁচটা লিপস্টিক হচ্ছে আমার মোস্ট ফেভারিট লিপস্টিক যে আমি রেগুলার ব্যবহার করি এবং Sephora-র এই লিপস্টিকগুলো আমি ইউজ করার পর থেকে আসলে অন্য লিপস্টিকগুলো কমই ইউজ করি। আমার মোস্ট ইউজড একটা লিপস্টিক হচ্ছে নাওয়ে ডেইস, এই যে এটা 80। 80 হচ্ছে আমার মোস্ট ইউজড একটা লিপস্টিক যেটা আমি নাওয়ে ডেইস বাইরে গেলেই ব্যবহার করি। আর কি এই লিপস্টিকটা হচ্ছে এমন একটা কালার যেটা আপনি মেকআপের সাথে ব্যবহার করতে পারবেন, মেকআপ ছাড়াও ব্যবহার করতে পারবেন, বেয়ার ফেসেও ব্যবহার করলে একদমই খারাপ দেখা যায় না, খুবই সুন্দর দেখা যায়। সো আমি নাম্বারগুলো আবার বলে দিচ্ছি, আমার মোস্ট ফেভারিট হচ্ছে 80, তারপর 70, 25, 85 এবং 94। সো এই পাঁচটা লিপস্টিক আমার কাছে মনে হয় Sephora থেকে আপনারা কিনতে পারেন, যাদের স্কিন আমার মতন ব্রাউন বা আমার টাইপের স্কিন কালার তারা নিঃসন্দেহে এই পাঁচটা কালার ব্যবহার করতে পারবেন। সো এই ছিল আমার আজকের লিপস্টিকের ভিডিও, আই হোপ আপনারা সবাই এনজয় করছেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।
সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।